বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজার মধ্য দিয়ে পৃথিবীতে জ্ঞান চর্চা বাড়ানোর আহ্বান জানালেন ভক্তরা। অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী সবার জ্ঞান বুদ্ধি বাড়াবেন, পৃথিবীকে করবেন মঙ্গলময়। দেবী জ্ঞানের আলোয় আলোকিত করবেন চারপাশ, শানিত করবেন বুদ্ধি, জ্ঞান ও শিল্প সংস্কৃতির চর্চায় দূর করবেন সব কালিমা অন্ধকার। এই বিশ্বাসে প্রতি বছর বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শিক্ষার্থীরা পড়াশোনায় উন্নতির জন্য দেবী সরস্বতীর আরাধনা করেন, আবার ছোট শিশুদের এদিন হাতে খড়ির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিদ্যা শিক্ষা। প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মা যেমন আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি দেয়, যেহেতু উনি বিদ্যার দেবী, শাস্ত্রীয় নৃত্যগুলো খুব ভালোভাবে চর্চা করতে পারি এবং এই শাস্ত্রীয় নৃত্যকে যেন আমরা সারা দেশে সারা পৃথিবীতে ফুটিয়ে তুলতে পারি। যে অরাজকতা, অসাম্প্রদায়িক চেতনা, সেগুলোর উন্মেষ ঘটুক, মানুষের ভেদাভেদ, হানাহানি, মারামারি, বিদ্বেষ এগুলো ভুলে যাক। আমার পরিবারে যারা ছোটরা আছে, তারা সামনে বিভিন্ন বড় বড় প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা অংশগ্রহণ করবো, ওদের জন্য প্রার্থনা করলাম, আর পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করেছি। আমার সন্তানদের জন্য ওরা যেন ভালো রেজাল্ট করতে পারে, যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সমাজের সকল কালো অন্ধকার দূর করে যেন মঙ্গলময় পরিস্থিতি সবকিছু আসুক, সেজন্য আমরা আসলে মায়ের পুজো করি। তবে শুধু দেবীর আরাধনা নয়, একই সাথে মনের শুদ্ধতা অর্জন করা জরুরি বলে জানালেন পুরোহিতরা। আসল সমর্পণটাই হচ্ছে ভক্তি, নিজেকে সমর্পণ তার কাছে, এবং সেটা হৃদয় থেকে, হৃদয় দিয়ে ভক্তি করতে হয়, আর হৃদয়ের ভক্তিটাই হচ্ছে আসল পূজা। অপ্র আবির আমির মুকুল, দোয়াত কলম জবের শেষ, ফুল বেলপাতা আর যোগ্যানুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী সবাইকে জ্ঞান দেবেন, বিদ্যা দেবেন, বুদ্ধি দেবেন, পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবেন অসাম্প্রদায়িক চেতনা, সেই সাথে শিল্প সাহিত্যে ভরে উঠবে এই পৃথিবী, এমনই প্রত্যাশা দেবী সরস্বতীর ভক্তদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।